জি কেস স্যার, কেস শোনা যাচ্ছে আচ্ছা স্যার। ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে। আচ্ছা যেটা বলছিলাম আর কি, আচ্ছা এখন এখানে আরো আসলে বেশ কিছু কাজ করা যায়, এই ছবিগুলো কোনোটা ব্লার অথবা ধরো কোথাও হচ্ছে তোমার কোনো পোর্শন হচ্ছে ই হয়ে গেছে, দ্যাট মিন স্টাম্পিং করে আমি হচ্ছে ই করতে পারি, কিন্তু এগুলো শেখার জন্য আসলে মানে বেশ কিছু শর্টকাট আছে, কারণ ফটোশপ তো একটা মানে মোটামুটি একটু ডিটেলস বিষয় আছে, বাট এত ডিটেল জানার দরকার নাই, আমরা জাস্ট মানে ছোটখাটো কিছু কাজ করতে পারলেই হলো। এইখানে দেখা যায় জাস্ট একটা কাজ দেখাচ্ছি যে এখানে আমি যে এই ধরনের যদি একটা মানে ফোর আর সাইজ যেটাকে ফোর আর বলে, এই মাপগুলো হচ্ছে তোমাকে জানতে হবে, কথা বুঝতে পারছো? যেমন ইমেজের তুমি যদি এখানকার ইমেজের যে মেনুটা আছে এখান থেকে তুমি ইমেজ সাইজ গুলো জানতে পারবা, যেমন আমার এটা সাইজ হচ্ছে তোমার যদি এখানে মিলিমিটার আছে তুমি এখানে নিতে পারো যে আসলে ইঞ্চিতে নাও, তাহলে 4/6 এটাকে বলে ফোর আর, কথা বুঝতে পারছো? মানে ল্যাবের মানে ফটো ল্যাবের অনুযায়ী এটা হচ্ছে ফোর আর সাইজ বলে, বা আর একটা মাপ আছে সেটাকে থ্রি আর সাইজ বলে অথবা A4 সাইজ যেটাই তুমি হচ্ছে প্রিন্ট করতে চাও, তো সেটা নির্দিষ্ট মাপ আছে, যেমন হচ্ছে 4/6 অথবা 5/7, যারা যারা ল্যাবে যদি কাজ করতে চাও তাহলে এই ধরনের কাজগুলো করে। তো এই কাজটা যদি আমি যদি আমার একটা ছবি আমি জাস্ট দেখাচ্ছি যে এ ধরনের যদি একটা কাজ করতে চাই, তাহলে আমি আমাকে প্রথম কাজ হচ্ছে যে এখানে তো মানে আমার নতুন একটা ফাইল যদি আমি ওপেন করি সেখানে যদি আমি সেটাকে ইঞ্চিতে দিলাম 4/6, ঠিক আছে ইঞ্চিতে আমি নিলাম, এখানে তোমার হচ্ছে এটা আমার একটা উইন্ডো, এবং তার আমি ব্যাক এন্ডটা আগে হচ্ছে আমি চেঞ্জ করে আসি। আচ্ছা এখানে দেখো এখানে প্রত্যেকটা মেনুর সাথে রিলেশন আছে, কোন একটা মেনুতে যদি কাজ করতে না চাই তাহলে আমাকে জাস্ট হচ্ছে যে এই এই মেনুটা ক্লোন স্ট্যাম্প, সরি ক্লোন স্ট্যাম্প রুল ছিল তো, এই সিলেক্ট মেনুটা আমাকে ই করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, এবং এখানে দেখো একটা মেনু আছে তোমার পেইন্ট বাকেট, কেউ কেউ তো মনে হয় আরো ভালো জানার কথা কাজগুলো, যদিও আমি হচ্ছে মানে আমার যখন দরকার হয় তখন শুধুমাত্র আমি কাজ করি। পেইন্ট বাকেট একটা টুল আছে, ভুলে গেলাম, কেউ কি বলতে পারবে পেইন্ট বাকেট টুল কোনটা, নতুন ভার্সন কেউ দেখছো? নতুন ভার্সন দেখছো? আমি তো একটু আগে কাজ করে গেলাম তোমাদের ইসের আগে। স্যার এটা একটু এক্সটেন্ড করেন তাহলে বুঝতে পারি। বোঝা যাচ্ছে না তোমার কথা, মানে ই করব এই যে সরি এই যে পেইন্ট বাকেট, কথা বুঝতে পারছো? এখানে তুমি পেইন্ট বাকেটটা সিলেক্ট করে আমার মানে যারা একেবারে জানো না তাদের জন্য, যারা জানো তো তাদের ঠিক আছে, এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, কথা বুঝতে পারছো? এখানে তুমি যদি মাউসটা দাও তাহলে এখানে তোমার গার্ডিয়ান টুল আছে, পেইন্ট বাকেট আছে, এবং পেইন্ট বাকেট দিয়ে আমি যদি এখান থেকে কালারটা সিলেক্ট করে সেটাকে পেইন্ট বাকেট দিয়ে জাস্ট ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ওই রকম হয়ে যাবে। তা আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমার ই হবে আর কি, মানে সাদা হবে। এখানে কিন্তু একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, দেখো এখানে দুইটা জিনিস খেয়াল করো, আচ্ছা এখান থেকে ভিউটা অরিজিনাল ভিউ করে নিতে পারো, এবং এখানে একটা আছে তোমার ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো দুইটা গ্রাউন্ড মূলত আমি এখান থেকে যদি আমার মানে আমি যে ওই যে কাজটা করতে চাচ্ছিলাম ফোর আর সাইজের, আমি যদি পেজটা প্রিন্ট দিতে চাই, তো এক্ষেত্রে সাধারণত আমাদের তো ই থাকে আর কি, মানে দ্যাট মিনস হচ্ছে পুরাপুরি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, কথা বুঝতে পারছো? তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, এবং এটার সাইজটা কত আমি এখান থেকে ভিউ থেকে রুলারটা সিলেক্ট করে আমি এখানে দেখতে পারি যে আমার হচ্ছে 4 ইঞ্চি/6 ইঞ্চি হাইট, কথা বুঝতে পারছো কিনা? এখন সেখান থেকে দেখো, অথবা আমি যদি যখন আমি নিউ নিছি তখন কিন্তু আমি একবারে ডাইরেক্টলি আমি সিলেক্ট করে নিতে পারি, এই যে যে টেমপ্লেট কাস্টম আছে, অথবা যদি আমি নিউ টাইটেল যেগুলো আছে আমি আমার মতো নিতে পারি আমার টেমপ্লেট গুলো, অথবা ডিফল্ট ফটো সাইজ ফটোশপ সাইজ আছে যেটাকে 7/5 ইঞ্চি বলছে, অথবা 4/6 যে যেটা আমরা ব্যবহার করতেছি,
4/6 300 dpi এগুলো আমি কাজ করছি সেজন্য আছে, এবং ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে একবারে সিলেক্ট করে নিতে পারি। এবার কাজটা হচ্ছে আমি যে ছবিটা আমি নিব সেই ছবিটাকে আমি হচ্ছে ওপেন করি এখানে, ধরো আমি একটা যে কোনো একটা ছবি আমার এই ছবিটা আমি হচ্ছে এখানে ওপেন করলাম। এখন এইখানে হচ্ছে ছবিতে বেশ কিছু ইস্যু আছে, ছবিটা যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে সেখানে ল্যাসো টুলস অথবা তোমার হচ্ছে ম্যাজিক ম্যাজিক একটা টুলস আছে, ম্যাজিক ঠিক আছে ম্যাজিক একটা টুলস আছে যেটা দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড কিছু থাকে সেগুলো আমি ই করতে পারি আর কি। এখানে অনেকগুলো আচ্ছা এটা আচ্ছা এখানে দেখো আর একটা ইস্যু আছে হচ্ছে তোমার ইরেজার, যেটা ইরেজারটা নিয়ে যে আমি আমার হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে যদি মুছতে চাই কোনো কিছু সেটা করতে পারি, প্লাস আমার যে দেখো এখানে শার্টের কালারটা হচ্ছে ই হয়ে গেছে বেশি কি বলে হাইলাইটেড হয়ে গেছে, বাট আমার শার্টের কালারটা তো অরিজিনাল এটা ছিল সামহাউ। আমি এটা যদি করতে চাই তাহলে আমি এখানে ক্লোন একটা টুল আছে, ক্লোন একটা আছে, এই ক্লোন টুলটা পিক করে আমি জাস্ট কোন অংশটুকু নিব তখন অল্টার কিটা চেপে আমি এখান থেকে একবার হচ্ছে নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি হচ্ছে দেখো এখন চেঞ্জ হচ্ছে, তোমাদের স্ক্রিনে বোঝা যায়? জি স্যার কথা বুঝতে পারছো না, এটা হচ্ছে ক্লোন করা আর কি, এবং যখন তুমি ক্লোন করবা তখন জাস্ট দেখো মাউসটা এমনি রাখবা, রাখার পরে অল্টার কি চাপবা, মানে যে অংশটুকু তুমি ক্লোন করতে চাচ্ছ যার ক্লোন তুমি নিতে চাচ্ছ ক্লোনটুকু তুমি শুধু প্রথমে পিক করে নিবা, নেয়ার পরে এবার তুমি হচ্ছে ই করো আর কি, এভাবে মাউস দিয়ে লেট বাটন ক্লিক করে তুমি আবার নিয়ে নাও, তুমি এভাবে কালার গুলো ঠিক করতে পারো। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? দ্যাট মিনস এটা নিয়ে তুমি যদি বসে থাকো তাহলে বেশ কিছু জিনিস হচ্ছে শিখবা, আর যেটা টিউটোরিয়ালের কথা বললাম এটা হচ্ছে আমি যতটুকু মানে ই করছি। এখন কোনো ওই টুলটা যদি ব্যবহার বাদ দিয়ে আমি যদি অন্য কিছু নিতে চাই, এখানে আর একটা ই আসা ব্যাকগ্রাউন্ড আসার কথা সবটা মানে একেবারে পুরোপুরি ডিলিট মানে ব্যাকগ্রাউন্ড একেবারে ই করে আসার কথা আর কি, যদিও ব্যাক এন্ডে অন্য কিছু আসতেছে, এটার আরো আরো কিছু কাজ আছে আর কি। এখন আমি জাস্ট এই ছবিটাই দেখো আমি প্রত্যেকবার কিন্তু যা কাজ করবা এটা আচ্ছা এখানে এইটা হচ্ছে সিলেক্ট বাটন বেসিক্যালি, যে এখানে প্রত্যেকবার ক্লোন দেখাচ্ছে কেন বুঝতেছি না, এখানে ই হইতে পারে যে এইটা হচ্ছে সিলেক্ট বাটন, তাহলে যে কোনো কিছু থেকে বের হইতে যাওয়ার জন্য আমি এটা সিলেক্ট করতে পারি। আর যদি আমি যদি আমার অবজেক্টটাকে মুভ করাইতে চাই তাহলে আমি মুভ করতে পারি, এটা হচ্ছে মুভেবল, এবং তোমার পিকচার কতটুকু আছে সেটা তুমি দেখে নিতে পারো। আমি কোনো গ্রামার মানে হচ্ছে শিখাচ্ছি না, আমি জাস্ট আমার কাজের জন্য যেটা দরকার, এবং এখান থেকে তোমার যে লেয়ারগুলো তুমি ঠিক করে নিতে পারো। কথা বুঝতে পারছো? এখন এই যে পিকচারটা আমার যেটা হয়েছে, যদিও এটা আমার আসলে আমি এটা নিতে চাচ্ছি না কারণ আমার ব্যাক এন্ডে আবার আমি ই করে ফেলছি, এটাকে সেভ না করে আমি বেরোয় যে আমি আমার নতুন ফিগার যেটা সেটা নিয়ে আসি, এবং এই ফিগারটা কন্ট্রোল এ দিয়ে যদি আমি সিলেক্ট করি টোটালটা সিলেক্ট হয়েছে, প্লাস এখন যদি আমি কপি করি, কপি করে আমার যে ফোর আর সাইজ ছিল সেখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে, এবং রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট লেয়ার ওয়ানটা, এখন দেখো লেয়ার ওয়ানে কিন্তু আমার ছবিটা আসছে ঠিক আছে। এখানে দেখো বা ডান দিকে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ড, যেমন এটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে তো ব্যাকগ্রাউন্ড চলে গেল, আমি যদি এই লেয়ারটা অফ করে দিই তাহলে এই লেয়ার চলে গেল, তার মানে দুইটা লেয়ার এখন হয়েছে। এখন এই লেয়ার ওয়ানে যেটা আছে রাইট বাটন ক্লিক করে লেয়ার ওয়ান এটাকে আমি জাস্ট মুভ করে নিয়ে বসাইতে পারি, কন্ট্রোল ভি দিলে হচ্ছে পেস্ট হবে, এভাবে আমি ছবিগুলো হচ্ছে বানাইতে পারি আর কি। এবং এটার একটা ইস্যু হচ্ছে যে প্রত্যেকটার মাপে মাপে বসে যাবে আর কি, এবং শিফট চাপে যদি তুমি আরো কি চাপো তাহলে যতটুকু দরকার ততটুকু তুমি হচ্ছে ই করতে মুভ করাইতে পারবা। মানে এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা ইস্যু, মানে আমার আমার প্রবলেম ধরো আমার
নিজের একটা ছোট কাজ দরকার, সেটা আমি আমার মতো করে নিতে পারলাম। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? বাট এখানে আসলে আসলে আরো অনেক হিজিবিজি অনেক কাজ আছে। যে কোনো ছবিকে তুমি হচ্ছে এখানে যে ব্রাশ গুলো আছে, বিভিন্ন ব্রাশ, ইরেজার আছে, এখানে ইরেজার দিয়ে তুমি কিছু মানে মুছে নিতে পারবা তোমার, তারপরে তোমার চুলগুলো ধরো অন্য অন্যটা মানে যে যেভাবে তার কাজ করে। তাহলে এরপরে তোমার হচ্ছে এটা যদি আমি এটা দেখো ফোরার সাইজ হয়েছে, এটা আমি জাস্ট ল্যাবে সেভ অ্যাজ করে নিয়ে, এখানে একটা আছে তোমার পিএইচডি ফরম্যাট মানে ফটোশপের মেইন ফাইল, আর একটা হচ্ছে তোমার যেটা আমি যদি জেপিজি তে নিয়ে যেতে চাই সেই জেপিজি ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, এটা একটা ফোর আর সাইজ আমার হয়ে গেল। এবং আর একটা ইস্যু হচ্ছে এই যে ছবিটা যেটা আমার সিঙ্গেল ছবি যেটা আছে, এই ছবিটার সাইজটা আসলে কত? নর্মালি আমাদের দেশের যে পাসপোর্ট সাইজের যে ইস্যুটা আছে সেখানে তোমার নির্দিষ্ট মাপ আছে, আমরা যদি ইঞ্চিতে চলে যাই 1.5x1.9 যদি এটা বড় আছে, কিন্তু আসলে পাসপোর্ট সাইজের ছবির স্ট্যান্ডার্ড লেখা থাকে। যেমন বিডি পাসপোর্ট সাইজ ছবি যদি তুমি দেখো, যেটাকে পিপি সাইজ বলে, পার্সোনাল ফটো আর কি, পিপিপি সাইজ স্ট্যান্ডার্ড, সেটা একটু যদি দেখে নেই যে 25 মিলিমিটার বাই হাইট হচ্ছে 30 মিলিমিটার, যদিও এটা এক একজন, এবং রেজুলেশন হচ্ছে ডিপিআই ডট পার ইঞ্চি যেটা সেটা হচ্ছে 600। কথা বুঝতে পারছো? যদি তোমার আই আই অথবা 2x2 ইঞ্চি যেটাকে যেটাই তুমি ই করো, কারেক্ট পাসপোর্ট সাইজ ছবি, যদি ইউএসএলআর এটা অ্যাকসেপ্ট করে আর কি 2x2 ইঞ্চি। তো মালয়েশিয়া আবার হচ্ছে যদি কেউ ই করো তাদের আবার আলাদা মাপ আছে। এটা হচ্ছে ডিপেন্ড করবে টোটালি হচ্ছে মানে মানে রিকোয়ারমেন্টের উপরে। পাসপোর্ট সাইজের ছবি দেখবে যে লেখা থাকে, যেমন বাংলাদেশে কেউ আবার বলতেছে যে 45x55 মিলিমিটার সাইজ, তাহলে এই 45x55 মিলিমিটারটা আমি এখন কিভাবে ইনশোর করব? তাহলে সেই ক্ষেত্রে আমি যে হচ্ছে নতুন ফাইলটা যেটা নিব, মিলিমিটার যদি হয় 45 বাই হচ্ছে তোমার 55, কন্ট্রোল বি। ঠিক আছে, দেখো ছবিটা কিন্তু ছোট, আমার আমার ওইখানে যে রিকোয়ারমেন্ট আছে তার তুলনায় ছোট। তাহলে এই ছবিটা যদি আমি একেবারে স্ট্যান্ডার্ড স্কেলে রেশিও ঠিক রেখে, লেন্থ উইথ রেশিও ঠিক রেখে আমি যদি বড় করতে চাই, তাহলে এখানে কন্ট্রোল টি, কথা বুঝতে পারছো, কন্ট্রোল টি দিলে এটা টোটাল ফাইলটা সিলেক্ট হলো, এবং সেটাকে যদি জাস্ট আমি স্কেলিংটা করতেছি এইভাবে, দেখো লেন্থ হাইট আমার সমানভাবে বেড়ে গেল। তাহলে এইবারে সিলেক্ট যদি করি তাহলে আমার ছবিটা আমার সাইজ মতন হয়ে গেল। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? মানে আমার যতটুকু দরকার ততটুকু আমি সাইজটা বানাইতে পারবো। এই সাইজই কিন্তু বেসিক্যালি ফটোতে যে এই সাইজই প্রিন্ট হবে, মানে তুমি যদি ল্যাব থেকে প্রিন্ট করতে চাও, তুমি যদি ফোরা নিয়ে যাও পরবর্তীতে এটা কেটে নিলেই হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, মানে এগুলো জাস্ট ডাইমেনশন বা আলাদা ইস্যু, এবং সেখানে কিছু ব্লার বা যদি তুমি দাগ টাক মুছতে চাও সেগুলো, আরো কিছু লাইট অথবা আমার ইমেজের কোয়ালিটি যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, যেমন ধরো এখানে তোমার হচ্ছে যে ইস্যুগুলো আছে ইমেজের, যে ইস্যুগুলো আছে ইমেজের ভিতরে, এখানে যদি আমি কিছু অ্যাডজাস্ট করতে চাই, ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট যেটাই তুমি ব্রাইট সেটা যদি বাড়ানো কমাতে চাও, তাহলে এগুলো এখান থেকে ঠিক করে নিতে পারবা। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? মানে যতটুকু তোমার অ্যাডজাস্ট, অথবা যদি তুমি অটো করতে চাও এখানে ইমেজে, যে তুমি যদি অ্যাডজাস্টমেন্ট এখানে তোমার হচ্ছে অটো কন্ট্রাস্ট যদি ঠিক করো, তাহলে অটো অটো সিলেক্ট করলে অটো অ্যাপ্লাই হবে, ওর ওর মতো নিয়ে নিবে, বা তুমি যদি ম্যানুয়ালি করতে চাও সেটা ম্যানুয়ালি নিতে পারো, অথবা তুমি যদি রোটেটেড করতে চাও, আমার অনেক সময় রোটেটেড ফিগার প্রয়োজন হয় বা সামথিং, তখন তুমি রোটেটেড করে নিতে পারবা। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ইমেজের কিছু প্রপার্টিজ আছে, ইমেজ রোটেশন যেটা, তারপরে এখানে তো কাট কপি পেস্ট বা এই ইস্যুগুলো বেশি, এখানে ফন্ট সাইজ বা আমি যদি ছবিতে লিখতে চাই সেটা আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে লেয়ার গুলোর অবজেক্ট তৈরি করা যায়, মানে হাজারো কাজ আছে যে যা যতটুকু যে করতে পারে। বিভিন্ন ফন্ট সাইজ যদি আমার লিখতে হয় ইমেজে, বা আমি যদি ব্যানার বানাইতে চাই একটা, অথবা আমি যদি লোগো তৈরি করতে চাই সেটা যদি করতে চাই তাহলে কিভাবে কি করব এখানে, বা 3D ইমেজ বা সেটা সেটা কিভাবে করব, মানে বেশ কিছু ইস্যু এখনকার নতুনগুলো নতুন ভার্সনে আছে। বাট যতটুকু দরকার ততটুকু তোমাকে করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এখনকার সাইজটা, যদি আমি একটু দেখে নিই ইমেজ সাইজ সেটা কত আছে, দেখো 40x45x55 মিলিমিটার, এবং রেজুলেশনটা কিন্তু এটা ডিপেন্ড করবে, আমাদের কিন্তু 600 দিতে বলছিল, 600 যখন দিবা তখন কিন্তু মানে ইমেজ সাইজ মানে ইমেজের যে সাইজ যেটা বলে 49K, সরি
600 দিলে তোমার প্রায় হচ্ছে 1.395 মেগাবাইট হবে, কথা বুঝতে পারছো কিনা? এখন কিন্তু ফাইলের কন্টেন্ট বেড়ে গেছে, এখানে অল্টার চাপে মাউস মাউসের স্ক্রল করলে তোমার ছোট বড় বা স্ক্রিন ছোট বড় সবকিছু করা যায়, বড় করে নিয়ে তুমি হচ্ছে অনেক কিছু হচ্ছে রাবার দিয়ে হচ্ছে রাবার নিয়ে যখন কাজ করবে তখন তোমাকে ধরো মানে তুমি যদি মুছতে চাও বা সামথিং করতে চাও অথবা তুমি যদি স্ট্যাম্প ক্লোনিং করতে চাও সেগুলো সবই তুমি হচ্ছে এখান থেকে করতে পারবে। আর দ্যাট মিন্স এই যে একেবারে যদি সাদা করতে চাও সেটাও তুমি হচ্ছে এখান থেকে করতে পারবে আর কি। এটা হচ্ছে তোমার ই হিসেবে, এটা হচ্ছে রাবার হিসেবে কাজ করবে, দ্যাট মিন্স রাবার দিয়ে আমি আমার ইটা মুছে নিব আর কি, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই বা সামথিং। ঠিক আছে, একেবারে যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা সামথিং দিতে চাই তখন আমি আমার মতো ই করব, মানে আমার মতো কাজ করতে পারি। এবং এটা দিলে দেখো, এটা দিলে ডিলিট চাপলে একবারে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, লেয়ার গুলো থাকে যদি একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে সিলেক্ট করে তোমাকে ডিলিট চাপতে হবে আর কি। মানে যদি অন্য কোনো লেয়ার থাকে বা সামথিং থাকে সেগুলো তুমি হচ্ছে তোমার মতো এগুলো চেঞ্জ করতে পারবে, দ্যাট মিন্স এগুলো নিয়ে তোমাকে একটু বসে থেকে জাস্ট মানে কিছু কাজগুলো দেখতে হবে। তো এখন সর্বশেষ যেটা করলাম, যেটা মানে আমার যে ফাইলটা যেটা ছিল, আমি যদি ফোর আর সাই ফাইল যেটা করলাম, যেমন হচ্ছে ফাইল হচ্ছে এটা, সেটাকে আমি সেভ অ্যাজ করে নিয়ে এটার মেইন ফাইলটা পিএইচডি ফাইল যেটা আনটাইম যে নামে আমি সেভ করি ক্লাস 8। আর এটার যদি আমি যে ফাইলটা আমি যদি ইমেজ আকারে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে সেভ অ্যাজ কই সেভ অ্যাজ, আমি এখান থেকে জাস্ট ফটো ফটো মানে জেপিজি ইমেজ ফরম্যাট যেটা সেটা সেই হিসেবে আমি নিয়ে নিতে পারি। পরবর্তীতে মানে আমি পেন ড্রাইভ অথবা ইমেলের যে কোনো ফরম্যাটে আমি এই ছবিটা নিয়ে যাই, ল্যাবে প্রিন্ট করলেই হবে। কথা বুঝতে পারছো কিনা, মানে এতটুকু কাজ বোঝা গেছে কিনা? হ্যালো, জি স্যার, কারো কোনো ইস্যু আছে কথা বলার? আচ্ছা, এইটুক যদি বুঝো, এইটুক একটা কাজ গেল, মানে জাস্ট মানে এখানকার বিভিন্ন টুলস এবং ইস্যুগুলো আছে এগুলো তোমাকে নিজে মানে এই করতে হবে আর কি, স্টাডি করতে হবে, স্টাডি বলতে এগুলো কাজ করতে হবে আর কি। আচ্ছা, এরপরে আসি, আমরা যদি একটা লোগো বানাতে চাই, সাপোজ একটা লোগো বানাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ধরো নিউ, আমি যদি যে কোনো একটা নিই আমি বা আমার ধরো যেগুলো বিল্ট ইন আছে, আমি 3000x2000 পিক্সেলের 96 পিপিআই এর উপরে আমি হচ্ছে এখানে আমি রেজুলেশন কত দিব সেটা আমি ধরো 200 পিক্সেল দিলাম, আর রেজুলেশন হচ্ছে 200 পিক্সেল, আর 3000x2000 লেন্থ উইথ যদি আমি নিতে চাই, একটা লোগো বানাতে চাচ্ছি যার ব্যাকগ্রাউন্ড কালার আমি আগেই বলতেছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি ক্রিয়েট করে দিলাম, মানে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার আমার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, এবং আমি একটা লোগো বানাইতে চাচ্ছি ওয়ান কাইন্ড অফ, দেখো জাস্ট সিম্পল একটা ইস্যু। তাহলে প্রথমে আমি টেক্সট নিলাম, এবং টেক্সটের ক্ষেত্রে আমি যখন লোগো বানাবো তখন আমার ফন্ট সাইজ বড় লাগবে, নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 72, কিন্তু আমি যদি আরো বড় নিতে চাই ধরো 500 নিতে চাই, 500 পিক্সেল, সরি আমি 300 নিলাম। আচ্ছা, এটা একটা ইস্যু হয়েছে, আমি একটা ধরো স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, এই ডিটা লিখলাম, ঠিক আছে, টেক্সট নিয়ে জাস্ট ডিটা লিখলাম, এখন এই ডিটাকে যদি আবার সিলেক্ট করতে চাই এটার উপর ডবল ক্লিক দিলে, এই যে লেয়ারের উপরে ডবল ক্লিক দিলে এখান থেকে আমি এর ফন্ট ফন্টটা সিলেক্ট করতে পারবো, আমি আসলে কোন ফন্টে লিখতে চাচ্ছি, আমি যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে বাংলা, বা আমি মানে কোন ফন্টে আমি লিখতে চাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ডেন্ট আর কি, যে যে ফন্ট তুমি এখানে হাজার ফন্ট নতুন করে ইনস্টল করে নিতে পারো বা বিল্ট ইন যে ফর্মে ফন্ট গুলো আছে সেগুলো তুমি হচ্ছে ব্যবহার করতে পারো, কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা ধরো ডি হলো, আচ্ছা, এবং এই যে ফন্ট আমি এটা যদি আমি সিলেক্ট করি এর পাশাপাশি আমি হচ্ছে আরেকটা নিব, মানে এটাকে সিলেক্ট করলাম,
এটাকে আমি কিন্তু মুভ করাইতে পারি এই অবজেক্টটাকে, ঠিক আছে? মুভ করার পরে এখানে শিফট চাপে, সরি কন্ট্রোল চাপে আমি যদি, সরি অন অল্টার চাপে আমি যদি এই এটাকে আবার সিলেক্ট করি, তাহলে আরেকটা মানে ডুপ্লিকেট হলো, লেয়ারটা ডুপ্লিকেট হলো, এটাকে লেয়ার ডুপ্লিকেট বলে। দেখো অল্টার চাপে ধরে মানে তুমি যদি অবজেক্টটাকে মুভ করো তাহলে হচ্ছে সেটা ধরো ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল জেড দিলে আবার আগের ভার্সনে চলে গেল। তাহলে এই ডুপ্লিকেটে আমি ধরো এটা নিচ্ছি হচ্ছে আমি একটা কি যেন বানাইলাম একটু আগে, রিসেন্ট ফাইল গুলো তো আমি এখান থেকে পাবো। আমি একটা জিনিস দেখলাম আর কি, সিম্পল একটা লোগো ডিজাইন আমি তোমাদেরকে ই করতে যাচ্ছি যে এই লোগোটা বানাইতে হবে, বেসিক কাজ হচ্ছে এই লোগোটা বানাইতে হবে, ঠিক আছে? যদি এখানে টিউটোরিয়াল সব আছে, আচ্ছা এইটার যে ফন্টটা এখন আছে ধরো আমি যদি এরকম বানাইতে চাই তাহলে হচ্ছে ধরো ডি এর কালার একরকম বা এস এর কালার একরকম, আমি ওভারঅলটা বানাইতে চাই না, আমি জাস্ট ইনিশিয়ালি যাচ্ছি। এখন এইটার কালার যদি আমি একটু চেঞ্জ করতে চাই, ধরো ব্যাকগ্রাউন্ড না এটা হচ্ছে ফন্ট কালার, এই লেয়ারটা নতুন একটা লেয়ার হয়েছে, এটা যখন ডিলিট করতে প্রয়োজন হবে তখন তুই রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবা। এবং এটা কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে দেখো হচ্ছে এর কালার আছে, আচ্ছা এখান থেকে কালার যদি তুমি চেঞ্জ করো ফন্ট কালার, ফন্ট কালারটা দেখো, ফন্ট কালার আমি যদি এটা নিব ঠিক আছে, অবজেক্টটাকে যদি আমি আরো এর পাশে নিতে চাই তাহলে বেসিক্যালি নিতে পারবো আর কি। কথা বুঝতে পারছ? মানে দ্যাট মিনস হচ্ছে এখন এই যে ডি একটা লেয়ার, ধরো ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার, ডি একটা লেয়ার, এস একটা লেয়ার, এখন আমাদেরকে পরবর্তী কাজ হচ্ছে ডি এবং এস যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারটাকে এস এবং ডি কে মানে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে তুমি হচ্ছে এদেরকে মার্জ করে দিতে পারো। এখানে দেখো মার্জ আছে, এখানে মার্জ থাকার কথা, অথবা কন্ট্রোল জি দ্যাট মিন্স গ্রুপ, কথা বুঝতে পারছো? কন্ট্রোল জি
মানে কন্ট্রোল প্রেস করে জি চাপবা, তাহলে হচ্ছে গ্রুপ হয়ে গেল। এখন দেখো এই গ্রুপ এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড তিনটা জিনিস হলো। আমার কথা বুঝতে পারছো কিনা কিছু বোঝা যাচ্ছে? ঠিক আছে, গ্রুপ দিলে যখন আমি সরি, আচ্ছা এটা ধরো একটা গ্রুপ হলো, মানে দ্যাট মিনস দুইটা লেয়ার, এটা একটা গ্রুপ হলো, বাট এর আরো কিছু কাজ আছে। এবং এটাকে যদি আমি আরেকটু ই করতে চাই, যে একটা মানে সার্কেলের ভিতরে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখো যে যে ইলিপস টুল আছে, ঠিক আছে, এই ইলিপসে দেখো যে পুরো মানে ফিল আছে, সেটাকে তুমি হচ্ছে না নো ফিল করে দাও। এবং এখানে যে স্ট্রোকটা আছে, ঠিক আছে, স্ট্রোক তুমি হচ্ছে সাদা করে দাও, এখানে এটা থাকলো। এখানে ইলিপসের যে লেয়ারটা আছে, মানে দ্যাট মিনস তোমার যেটা যে ধরনের তুমি করতে চাচ্ছ, এগুলো বসে বসে হচ্ছে তোমাকে এক একটা ইস্যু সিলেক্ট করতে হবে। কথা বুঝতে পারছো? এরপরে ধরো আরো কিছু ইস্যু আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে বেসিক কাজ। এবং এর যে ইটা হয়েছে যে ইলিপসের যেটা ধরো, এটাকে যদি আমি সিলেক্ট করে এর কালার বা আদার্স ইস্যু কিছু আমি চেঞ্জ করতে চাই, প্লাস আমি আমার মতো হচ্ছে আরো কিছু চেঞ্জ করতে পারবো আর কি। এবং এখানে যদি আমি আমার টোটাল জিনিসটাকে আমি যদি হচ্ছে এখানে গ্রুপগুলোকে হচ্ছে এই এই মেনুগুলো অ্যাক্টিভেট হবে, এগুলো ভার্সনের উপর মনে হয় মেবি ডিপেন্ড করতেছে, তো সেগুলো হচ্ছে ওয়ান বাই হচ্ছে সিলেক্ট হবে। তো এটা হচ্ছে যে আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম যে আমি মেনু মানে কিভাবে আস্তে আস্তে আমি লোগোর দিকে আঁকা যাব। কারণ লোগোতে হচ্ছে তোমার নর্মালি অনেক রেজুলেশন, হাই রেজুলেশন দিয়ে যাতে জিনিসটা ছোট করলেও আমার হচ্ছে লোগোটা ঠিক থাকে। আমি যদি কেটে ফেলি বা সামথিং আমার রেজুলেশন ই কমাই, তাতেও হচ্ছে ঠিক থাকে। তো এটা হচ্ছে বেসিক, একেবারে বেসিক যে একটা সিম্পল টাইপের লোগো কিভাবে করব, যদি আমি এতদূর যাইনি, কারণ এটা আমি তোমাদেরকে ডাউনলোড করে আমি তোমাদেরকে দিব। পরবর্তীতে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমার কথা বুঝছো কিনা? পরবর্তীতে এই এইটা আমি হচ্ছে আমার মতো আমার ফাইলগুলো সেভ অ্যাজ করে নিয়ে আমি এখান থেকে আমি এক্সপোর্ট করতে পারবো, যে এক্সপোর্ট করে আমি হচ্ছে এক্সপোর্ট টু পিএনজি করে নিতে পারবো, অথবা আদার্স কিছু ইস্যু আছে, অথবা ওয়েবের জন্য আমি নিয়ে নিতে পারবো, মানে সেখানেও কিছু ইস্যু আছে। তো যে যে যাই করি না কেন, এইগুলো হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান আমার মতো আমার এফেক্ট গুলো দিতে পারবো। এখানে আরো কিছু এফেক্ট আছে, কিছু মানে ইস্যু আছে, সেগুলো আমি দেওয়ার পরে ফাইনালি আমার হচ্ছে যে লোগোটা যে এটা যেটা কনভার্ট করছে, দ্যাট মিনস এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে দিব। এটা দেখে দেখে বাসায় বসে বসে করতে হবে, মানে স্টেপ আমি এতদূর অর্ধেক পর্যন্ত করছি, তারপরে এরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিছে, ব্যাকগ্রাউন্ড নেয়ার পরে ফাইনালি হচ্ছে তোমার আউটকামটা পাবে হচ্ছে এরকম। কথা বুঝতে পারছো কিনা? মানে এতটুকু মানে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য, কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেখে দেখে বসে বাসায় বসে কাজ করতে হবে। কথা বুঝছো? করার পরে এখানে যা যা আছে করার পরে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে মানে কাজ থাকবে, সেটা আমি পরে বলে দিব, যে এইটা থেকে আসলে নিজে তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একটা করে মানে অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে আর কি ফটোশপের উপরে। আমার কথাগুলো বোঝা গেছে কিনা? আমি জাস্ট সিম্পলি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, দেখো এর ভিতরে কারো কোনো কিছু জানার আছে কিনা। যদিও এটা একটা মানে তুমি যে এটা একটা প্রফেশনাল জগৎ, মানে যাদের অনেকের ক্যারিয়ার শুধুমাত্র ফটোশপ নিয়ে থাকে, যদিও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, বাট যদি তুমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে চাও, তাহলে এর সাথে তোমাকে এর সাথে প্লাস আরো কিছু টুলস আছে তখন তোমাকে জেনে নিতে হবে আর কি। মানে যাদের প্রোগ্রামিং ভালো লাগে না, আমার কাছে মনে হয় তারা মানে এটা মানে এইটা প্লাস হচ্ছে ইলাস্ট্রেটর প্লাস হচ্ছে HTML CSS এবং তারপরে তোমার হচ্ছে বুটস্ট্র্যাপ, এই তিনটা জিনিসের সাথে এইগুলো মানে স্কিল বাড়াইতে পারো আর কি। যাদের মনে করো যে প্রোগ্রামিং আমার দ্বারা হচ্ছে না বা আমার আমাকে আমার দ্বারা এটা নিয়ে পসিবল না, তারা কিন্তু মানে একটা সফটওয়্যার কোম্পানিতে যারা ওয়েব ডেভেলপিং করে তাদের কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে প্লাস ব্যাক এন্ড ডেভেলপার থাকে। তো ব্যাক এন্ড ডেভেলপার সাধারণত জেনুইন প্রোগ্রামিং বেজ লাগে, কিন্তু ফ্রন্ট এন্ড বেজে কিন্তু অত প্রোগ্রামিং বেজ লাগে না। যাদের ক্রিয়েটিভিটি আছে বা যারা নতুনত্ব ক্রিয়েট করতে পারে তাদের জন্য কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার বেটার। একটা সফটওয়্যার ফার্মে এক দুজন ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে, বাট ব্যাক এন্ড ডেভেলপার বেশি থাকে আর কি। কিন্তু বাংলাদেশে ফ্রন্ট এন্ড ডেভেলপারও তোমার হচ্ছে স্কিল লোকের হচ্ছে অভাব আছে। কথা বুঝছো?
তো এটা হচ্ছে আমি জাস্ট সিম্পলি দেখালাম, এর ভিতরে কারো কোনো আর মানে জানার আছে কিনা। যদি আমি এর মানে অত বেশি হচ্ছে ধরো এটা নিয়ে অত বেশি ঘাটাঘাটি করা হয় না আমার, মানে আমার নিজের নিজের যখন লাগে হয়তো কোনো একটা পেজের আমি ইউ করছি, যেমন ফ্রন্ট পেজ ডিজাইন করছি, কিন্তু অত ভালো না, কারণ এগুলো আসলে বসে থেকে কাজ করতে হয় আর কি, কথা বুঝছো? মানে আমি জাস্ট তোমাদেরকে হাতে করে দিয়ে দিব। সরি, যে ডাটা সায়েন্স যেটা, যে ওটা কি ব্যাকএন্ডের কাজ? ডাটাবেজের কাজগুলো ব্যাকএন্ডের কাজ আর কি, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ঠিক আছে? নরমালি ডাটাবেজ ডেভেলপ, ডাটাবেজে যারা কাজ করে ওখানে তোমার পিএইচপি বা তোমার হচ্ছে ডাটাবেজ যেগুলো আছে এর সাথে হচ্ছে রিলেটেড। তোমাদেরকে আমি জাস্ট, যদি কেউ ওয়েব হিসেবে ক্যারিয়ার নিতে চাও, আমি জাস্ট একটা ইনফরমেশন দেখাই। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। আপনি যে বললেন যে ব্যাক এন্ড ডেভেলপার এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার, এইগুলোতে কি যে তোমার কথা বোঝা যায়নি, মেবি বলতে চাইছে যে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে? আচ্ছা এখানে দেখো যে আমি একটা জব সার্কুলার গতকাল মনে হয় এটা ওয়েব আমি একটা সাইটে পাইলাম, মানে তারা হচ্ছে পিএসপি এক্সপার্ট একটা গ্রুপ আছে, ওইখানে তাদের জব রিকোয়ারমেন্ট তুমি দেখতে পাচ্ছ যে এখানে ডাইরেক্টলি বলতেছে আমার ব্যাক এন্ড ডেভেলপার লাগবে, এবং সেক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে? পিএসপি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে এবং লারাভেল ফ্রেমওয়ার্ক জানা লাগবে। আমার কথা বুঝতে পারছো না? যে কোশ্চিন করছে এবং মিডিয়া 365 লিমিটেড এই কোম্পানি হচ্ছে এই জব এই ধরনের রিকোয়ারমেন্ট দিছে, এবং তাদের রিকোয়ারমেন্ট কি দেখো এখানে কিছু, তাদের কোম্পানি বলছে যে স্ট্রং নলেজ অফ পিএসপি লারাভেল, পিএসপি মানে হাইপার টেক্সট প্রিপ্রসেসর যেটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, লারাভেল ফ্রেমওয়ার্ক জানা লাগবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট লাগবে, তারপরে তোমার হচ্ছে কিছু এপিআই এর কনসেপ্ট লাগবে, তারপরে তোমার হচ্ছে দেখো সিনক্রোনাস বিহেভিয়ার পিএসপি, দ্যাট মিন পিএসপি জানতে হবে, প্লাস আবার কি বলতেছে গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রন্ট এন্ড টেকনোলজি। তুমি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করো তাও তোমাকে ফ্রন্ট এন্ড টেকনোলজি সম্পর্কে জানতে হবে, যেমন ভু জেএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল 5 অথবা সিএস3। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? দ্যাট মিন্স তুমি জব করতে গেলে মানে ফ্রন্ট এন্ড যদি ব্যাক এন্ড করতেও যাও প্রোগ্রামিং এ ভালো হও, তাও তোমাকে ধরো এই স্কিল গুলো তোমাকে চাচ্ছে, এগুলো কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমার বা শুধু ফ্রন্ট এন্ড যাদের চাই তারা আবার ব্যাক এন্ড খুব বেশি চায় না, মানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? এবং সেখানে আবার চাচ্ছে কি শুড বি ফ্যামিলিয়ার উইথ এসকিউএল, যেটা তোমার ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, সেটাও তোমাকে জানতে হবে, এবং গিটের তোমার হচ্ছে ইটা জানতে হবে, গিটের ব্যবহারটা জানতে হবে, গিটহাবের ব্যবহার জানতে হবে, কারণ কাজগুলো তো তোমাকে গিটহাবে রেখে বা শেয়ারিং মেথডে তোমাকে কাটতে হবে। প্লাস হচ্ছে শুড নো ইউজার অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন বিটুইন মাল্টিপল সিস্টেম সার্ভার এন্ড এনভায়রনমেন্ট, কথা বুঝতে পারছো? এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়। তোমার যদি ক্যারিয়ার জগৎ নিতে চাও ধরো ওয়েব ডেভেলপমেন্টে, তার ধরো এটা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে, তাহলে তোমাকে এই ইস্যুগুলো জানতে হবে আর কি। তারপরে তোমার স্যালারি রেঞ্জ মানে 80,000 টাকা, বাট ডিপেন্ড অন ইউর স্কিল এবং আদার্স কিছু বেনিফিট আছে। এটা একটা গত পরশুদিনের সার্কুলার, এটা কথা বুঝতে পারছো কিনা? তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি ক্যারিয়ার তুমি ওয়েব ডেভেলপিং এ নাও, তাহলে ওয়েব ডেভেলপিং কিন্তু পিএসপি নিয়ে, লারাবেল নিয়ে, প্লাস আদার এই ইস্যুগুলো সলভ করলে মোটামুটি জব পাওয়া যায়। আমি আমার মনে হয় তোমরা যারা ফার্স্ট ইয়ারে তাদের মানে গোল গুলো ঠিক করা উচিত। যারা এসিএম সলভ করতেছো তাদের জন্য তো ঠিক আছে, যারা এসিএম অত ভালো লাগে না তাদের জন্য কিন্তু আসলে মানে এই ইস্যুগুলো মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি ভিতরে থাকা উচিত আর কি, ঠিক আছে? এটা যদিও আমি ফ্রন্ট এন্ড মানে ব্যাক এন্ড ডেভেলপের কথা বললাম, আর যদি ফ্রন্ট এন্ড ডেভেলপের কথা বলি, তোমরা এগুলো ই করো কিনা আমি জানি না, বাংলাদেশের যেগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা ক্যারিয়ার যেটা দেখি ফ্রন্ট এন্ড ডেভেলপারে যে সার্কুলার দিছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার এই জবে জবে, এটা তো লেটেস্ট জব মনে হচ্ছে, 11 ঘন্টা আগে পোস্ট করছে, ঠিক আছে? দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কি চাচ্ছে, দি অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফ্লোয়িং এরিয়াস, সিএসএস, ইরাপ সফটওয়্যার, ইরাপ সফটওয়্যার একটা ফ্রন্ট এন্ড এর তোমার হচ্ছে সফটওয়্যার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এন্ড রিয়্যাক্ট জিএস, ঠিক আছে? তাহলে সে কি করবে, সেই কোম্পানিতে হচ্ছে তার ই আছে আর কি। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে তোমার ডেপ নলেজ অফ জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এবং ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, রিয়্যাক্ট টুলস, এখানে তোমার হচ্ছে রিয়্যাক্ট জিএস, তারপর ওয়েব প্যাক, ইনজাইম, রেডাক্স অথবা ফ্লক্স, এত কিছু না জানলেও হবে, কিন্তু বেসিক তোমাকে এই জিনিসগুলো জানতে হবে।
এই যে সিএসএস বা ইআরপি সফটওয়্যার, এইচটিএমএল, জেএস বা তোমার যেটা বলছে, ডেপ নলেজ হচ্ছে এই যে এই চারটা। কথা বুঝতে পারছো কিনা? মানে কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে? যে তুমি মানে কোন রিলেটেড জব করতে চাও সেটা তোমার ক্যারিয়ার গোল থাকা উচিত। শুধু ভিইউই ডট জেএস জানলেও হবে, এটা একটা ইস্যু আর কি। দেখো এখানে কি চাচ্ছে, কি রিকোয়ারমেন্ট, এদের রিকোয়ারমেন্ট দেখো, এইচটিএমএল সিএসএস ইজ অলসো রিকোয়ার্ড, ওয়েল ভার্সড উইথ ইএস 6, ওয়েল ভার্সড উইথ ইএস 6। ইএস 6 টা কি ল্যাঙ্গুয়েজ এটা জানো নাকি তোমার? জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন। জাভাস্ক্রিপ্টের? জি স্যার, জাভাস্ক্রিপ্ট তো ওই যে প্রতিবার মানে আপডেট হয়। জাভাস্ক্রিপ্ট ইএস 6, আচ্ছা W3 স্কুল স্যার যেটা বলতেছে আর কি। তার মানে রিয়্যাক্ট ইএস 6 এর একটা ইস্যু আর কি। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স তো জানাই লাগবে, এইচটিএমএল সিএসএস ও জানা লাগবে, কারণ এইচটিএমএল সিএসএস তো মেন। কথা বুঝতে পারছো? আর যারা ওই যে তোমার হচ্ছে ইসে জব করতে চাও, ধরো আমি যেটা বললাম পিএইচডি টু এইচটিএমএল, যদি এখন কম লাগতেছে, আগে এটার জব ছিল আর কি, পিএইচডি এইচটিএমএল মানে এই ধরনের কিছু জব আছে, যারা আপওয়ার্কে কাজ করো বা ইসে আছে, যেমন এই ধরনের একটা জব আছে এখন হচ্ছে জুনের জব, যেন আপওয়ার্কেও কাজ আছে। দেখো এই যে প্রিপেয়ার মোবাইল ফাস্ট এইচটিএমএল টেমপ্লেটস ফ্রম প্রোভাইডেড পিএইচডি ফাইল, তোমাকে একটা পিএইচডি ফাইল দিবে, সেখান থেকে তোমার পিএইচডি মানে কি ফটোশপের ওই ফাইল দেবে, সেখান থেকে তোমার হচ্ছে ই জানতে হবে, মানে বা এইচটিএমএল ফাইল তোমাকে বানাইতে হবে, তার মানে কি তোমাকে ফটোশপ জানা লাগবে। দেখো এই ধরনের এখানে অনেকগুলো জব আছে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? এখন পর্যন্ত কিন্তু মানে যেমন আপওয়ার্কের একটা জব এখানে, যেমন কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে, এটা ধরো 1 ঘন্টা আগে তোমার ই হয়েছে, কারণ তোমাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে কিনা তাও জানি না। এখানে দেখো যে তোমার কি আছে, যেমন স্কিল এইচটিএমএল সিএসএস আর তো পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন। তো পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন মানেই তোমার হচ্ছে ফটোশপের নলেজ থাকা লাগবে, যদিও এইচটিএমএল সিএসএস এগুলো তো আছেই, তো কিন্তু ফটোশপের তোমার নলেজ থাকা লাগবে, কারণ পিএইচডি ফাইলটা আগে তৈরি করে নেয়, একটা ওয়েবের পিএইচডি ফাইলটা আগে তৈরি করে নেয়, লেআউটটা তৈরি করে নেয়, দেন তারপরে কোডিং এ চলে যায়, এইচটিএমএল দিয়ে ওটাকে আরো ঠিকঠাক করে, এইচটিএমএল সিএসএস বাগুলো দিয়ে ঠিকঠাক করে। কথা বুঝতে পারছো? এই কারণে আমি জাস্ট এই এই কোর্সের সাথে, যদিও এটা কিন্তু তোমাদের আসলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্স, কিন্তু আমি এর সাথে রিলেটেড না, বাট চাচ্ছি যে তোমাদের কেউ যদি এখান থেকে, যারা এর ভিতরে তো অনেকেই তোমার ওয়েব ডেভেলপমেন্ট মানে তোমার ক্যারিয়ার নিবা, তাহলে ইনিশিয়াল যদি এতটুকু জানা থাকে, পরবর্তীতে তুমি স্টেপ বাই স্টেপ আগাইতে পারবা। যাদের চিন্তা ভাবনা এরকম আছে, যারা মনে করো যে প্রোগ্রামিং কে খুব এখন পর্যন্ত হচ্ছে ভালোভাবে নিতে পারোনি, তাদের জন্য বলতেছে, যদিও আস্তে আস্তে কাজ করতে করতে তোমার প্রোগ্রামিং শিখে যাবে, কিন্তু অনেকের তো এসিএম ভালো লাগে না। তোমাদের ভিতরে নাই এমন, মানে এসিএম প্রবলেম দেখলে অনেক মানে মানে অনেকেরই ভালো লাগে না, এরকম নাই কেউ এসিএম প্রবলেম সলভ করনি? একজন আছো যে একটা প্রবলেম এসিএম সলভ করনি? তোমাদের ভিতরে আছে কেউ? কেউ নাই মানে এসিএম প্রবলেম সলভ করনি কেউ? মানে এমন কেউ আছো আইসিপিসি বা এসিএম এর প্রবলেম সবাই সলভ করছো এক দুটো করে? স্যার আমি করি নাই। তার মানে এরকম আসো তো মানে একেবারেই করনি আর কি, শুধু প্রোগ্রামিং এর জন্য যতটুকু দরকার কোর্সের জন্য ততটুকু করছো। এখন তাদের যদি মনে হয় যে এটা মানে তোমার জন্য টাফ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এগুলোকে ক্যারিয়ার হিসেবে মানে 4 বছর যদি এগুলো শিখে তোমার স্কিল বাড়াইতে পারো, তোমার জবের মানে টেনশন করা লাগবে না। মানে আমি যেটা মানে ই বলতে চাচ্ছি আর কি, 1 বছর তো চলেই গেছে। আচ্ছা এটা গেল হচ্ছে তোমার হচ্ছে জাস্ট ফটোশপ রিলেটেড একটু কথাবার্তা। আরেকটা আমি তোমাকে দেখা যাচ্ছে, আরেকটা সফটওয়্যার আছে যেটাকে ওই একই ধরনের কাজ করে বাট আরো একটু ভালো টাইপের আর কি, মানে দুইটার দুই ধরনের বৈশিষ্ট্য আছে, ব্যানার ট্যানার বা এই ধরনের কাজগুলো সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে করে আর কি। কথা বুঝতে পারছো? বিশেষ করে যেমন আমাদের ওয়েবসাইটে যে ব্যানার ট্যানার এগুলো সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে করে। স্যার পাইথন ব্যাকএন্ড এর না? পাইথন তো ওভারঅল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওর তো পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করো তাহলে ডি জাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে, পাইথন তো অবশ্যই ব্যাকএন্ড কাজ করতে হবে। আচ্ছা এটাও অনেকটা ফটোশপের টাইপেরই, ঠিক আছে, আমি জাস্ট এতটুকু একটা বানানোর চেষ্টা করতেছিলাম, যদিও এই ভিডিওটা আমি তোমাদেরকে দিব,
যে এখানে ওই একই ইস্যু, তোমার ফটোশপে যদি নলেজ থাকে সেটাই তুমি করতে পারবা, বাট এখানে হচ্ছে একই ইস্যু, বাট মেনুগুলো একটু ভিন্ন ভিন্ন আর কি, স্টাইলটা একটা ভিন্ন ভিন্ন আর কি। বিশেষ করে বড় বড় যে মানে তোমার যে ইগুলো করে, তোমাদের যে ব্যানার ট্যানার করে না, তোমাদের যে ধরো প্রোগ্রাম ইসের ব্যানার করে, ধরো প্রোগ্রাম গুলো হয়, প্রোগ্রামের যে ব্যানারটা নেয় না, আগে তো ধরো হাতে লিখতো, আর্ট লিখতো, তাই না? আমার কথা বুঝতে পারছো কিনা? ধরো একটা ফ্যাকাল্টির অনুষ্ঠান হবে, সেখানে একটা ব্যানার টানানো থাকে, অথবা যে নেম, এখন দেখবা যে অনেক জায়গায় নেম প্লেট টানা থাকে বা সামথিং টানানো থাকে, মানে বড় বড় যে কি বলে ইসে প্রিন্ট দেয়, ল্যাব থেকে প্রিন্ট দিয়ে নিয়ে আসে, এখন তো আর হচ্ছে ই করে না, হাতে হাতে লেখে না। তো এই কাজগুলো সবই তোমার হচ্ছে করে হচ্ছে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর এই ফাইল বানায় মেশিনে যে হচ্ছে লার্জ করে হচ্ছে তোমাকে প্রিন্ট দেয় আর কি, অথবা কারণ এটার হচ্ছে রেজুলেশন অনেক ভালো নর্মাল ইলাস্ট্রেটরে। তো আর এখান থেকে তোমার ধরো যে ইসের যে বলে তোমার এখান থেকে তোমার হচ্ছে ইগুলো আমাদের যে ওয়েবসাইট গুলো আছে তাদের ব্যানার গুলো তৈরি করে, কথা বুঝতে পারছো? মানে জাস্ট ব্যানারটা তৈরি করে নেয় বা তোমার হচ্ছে লোগোটা তৈরি করে নেয়, ব্যানার তৈরি করে, এগুলো সাধারণত এখান থেকে কাজ করে। এইখানে দেখো যে এই একই স্কেলের কাজ, বাট কিছুটা টুলস এর পার্থক্য আছে, বাট টুলস এর নামগুলো প্রায় সেম, কথা বুঝতে পারছো? ওখানে যেমন ম্যাজিক ওয়ান টুল ছিল, এখানে হচ্ছে টেক্সট বা একই টাইপের আছে, কিন্তু এখানে যেমন হচ্ছে ধরো মানে আমি যদি রেক্টাঙ্গুল একটা ই নিই, বাট এখানে দেখবা যে পিক্সেল বাই পিক্সেল, এবং দেখো এখানে রাউন্ড করে নেই, মানে একইটা একই রেক্টাঙ্গেল থেকে আমি হচ্ছে রাউন্ড করে নিতে পারি, আমার যদি এখানে তোমার নান থাকে আমি রাউন্ড করে নিতে পারি, শেপ গুলো হচ্ছে রাউন্ড করে নিতে পারি, এবং এখানে আমি আমার হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে ই নিতে পারি, কালার টালার নিয়ে আমি আমার মানে ফিল আপ করে আমার ইস্যু গুলো আমি সলভ করতে পারি। যেমন এটা আমি একটু মানে ই করার চেষ্টা করছি, যদিও এই ভিডিওটা আমি তোমাদেরকে দিব আর কি, যে এটা দেখে দেখে করতে হবে। এখানে মানে অনেকটা ফটোশপ যতটুকু শিখে আসছি সেটা একই টাইপ, বাট ফটোশপের যেমন এক্সটেনশন ডট পিএসডি বা তোমার হচ্ছে তোমার জেপিজি তে কনভার্ট করতে পারি, সিমিলারলি এটার হচ্ছে ইস্যুটা হচ্ছে যে ডট এআই, মানে ইলাস্ট্রেটরের হচ্ছে এআই, এআই সাধারণত হচ্ছে ই থাকে, এবং এখানে দেখো যে প্রতিটা আইকন প্লাস হচ্ছে পজিশন মানে ভিন্ন ভিন্ন ভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে? এখানে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল এবং প্রতিটা যে দেখো আর্কটা আমি যে কোনো ভাবে করতে পারি, যেটা ফটোশপে কিন্তু এইভাবে আর্ক করতে পারবে না। মানে আমার তো রেক্টাঙ্গেল নিছিলাম, দেখো রেক্টাঙ্গেল ছিল, এবং এখানে যদি আমি সিলেক্ট করি এই যে এই বাটনটা চাপলে আমি হচ্ছে আর্ক করতে পারি। আবার দেখো আমি যদি এটাকে রোটেট করতে চাই, এখানে দেখো মাউসের পয়েন্টার গুলো সাধারণত চেঞ্জ হয়, ঠিক আছে? মাউস মাউস পয়েন্টার হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে আমি আমার ইচ্ছা মতো। এবং যদি আমি যদি ই করতে চাই, কি কি বলে, আমি যদি ডুপ্লিকেট করতে চাই, আমি মাল্টিপল আকারে ডুপ্লিকেট করে নিতে পারি বা আমার এক্সটেন্ড করতে পারি, কথা বুঝতে পারছো? যে মাল্টিপল আকারে আমি এক্সটেন্ড করতে পারি, এবং এটা এগুলো যদি আমি যদি ই নিতে চাই, আমার প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে আমার ইস্যু গুলো সিলেক্ট করে মানে ই করে নিতে পারি। এখানে ধর আমি যদিও দেখাই, এখানে একটা বাটন আছে তোমার হচ্ছে স্যার আমার এখানে একটা প্রবলেম ছিল, হলো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে স্যার, আমি কি নিয়ে যাচ্ছি আমি কিন্তু অল্টার চেপে ধরছি, আমি সিলেক্ট করে অল্টার চেপে ধরছি। তোমার প্রবলেম কি বললাম আমি বুঝি নাই, আমি কোন সাপোজ সাইড রাউন্ড টুল মানে রাউন্ড শেপ নিয়ে সেখানে যদি আমি বা একটা স্কয়ার শেপ নিয়ে সেখানে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই, সেখানে শুধুমাত্র আমি আমি করি, তুমি দেখো এরকম আমি একটা ই নিলাম, ঠিক আছে? আমার এখন তোমার কালার আছে কি ফিল আর ফিল কালার আছে কোনটা, এটা এখন ধরো আমি যে কোনো একটা কালার আমি ড্রপ করে আমি যে কোনো সিলেক্ট করলে তো ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি তোমার কথা বোঝা যাচ্ছে না,
স্যার ও বলছে যে গ্রেডিয়েন্ট কালার নিলে কয়েকটা কালার যদি মিক্স না তাহলে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট আসে বাকি অন্য কালার আনতে পারতেছে না কিন্তু আমি তো এরকম প্রবলেম ফেস করতেছি না এটা তো গ্রেডিয়েন্ট কালার না স্যার এটা তো মানে কি হচ্ছে প্রবলেম হচ্ছে কোনো কালার নিতে পারছি না কিন্তু এটা তো হচ্ছে হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে যেটা তুমি হচ্ছে চেঞ্জ করতে চাও বা সামথিং কিছু করতে চাও এখন এটাকে তুমি ধরো অন্য কালার নিতে যাচ্ছ কিন্তু এখানে কয়েকটা কালার আছে গ্রেডিয়েন্টের ভিতরে কালারই আছে তিনটা মানে স্যার এখানে তো অনেক কালার নিতে পারার কথা অন্যান্য কালারও নিতে স্যার এছাড়া এখানে কালার নেওয়া যায় এই যে নিচে যে অপশনগুলো আছে না এখানে একটার উপর ক্লিক করলে অনেকগুলো কালার আসে নিচে যে আরো নিচে গ্রেডিয়েন্ট মানে একটা জিনিস গাঢ় থেকে না ফেড হইতে থাকবে সেটা মানে তো গ্রেডিয়েন্ট এরতে একটা কালারই আসবে এরকম জি স্যার এটার উপর ক্লিক করলে এই যে এগুলার উপর ক্লিক করলে তাহলে চেঞ্জ করা যায় এটার উপরে এখানে যে নিচে যে এগুলা হ্যাঁ এখানে এই যে এখান থেকে এখন তো তুমি পিক করতে পারবে এগুলো তো গ্রেডিয়েন্ট মানে তো বেসিক্যালি মিক্সড কালার আর কি হ্যাঁ তাই না তো এগুলো তো চেঞ্জ করলে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে এখন তোমার চেঞ্জ হচ্ছে কেন মানে কিসে চেঞ্জ হচ্ছে না আমি বুঝি নাই মানে তুমি কি এইটা চেঞ্জ করছিলা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে তো শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটই পাবে বাট এইখানে দেখো আরো তিন দুইটা কালার আছে এটা চেঞ্জ করছিলা কিছু দেখছি মানে বাকি অপশনগুলো আমার শুনে আসছে তোমারটা কিন্তু এইখানে তো এই যে বাকি অপশনগুলো আছে যেমন ধরো এটা এটা যদি আমি সিলেক্ট করি যেমন এখানেও তো তোমার কিছু ইস্যু আছে যেমন শুধু দুইটা পোর্শনে দেখাচ্ছে বাট আমি যখন মানে গোল্ড ব্লাস্ট দিচ্ছি তখন আমি হচ্ছে যেমন এখান থেকে আমি এখন কালার পিক করতে পারবো মাল্টিপল কালারই তো পিক করতে হবে কথা বুঝতে পারছ না মানে তোমার এখানে কি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে না আরো কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে নিচে শুধু ইয়া মানে টাচারটা আছে তোমারটা কত ভার্সন সিসি কত ভার্সন আমি প্রথম থেকে ছিল হঠাৎ করে তো কোনো সমস্যার কারণে জাস্ট আসছে স্যার আর একটা সমস্যা হচ্ছে পাথ সিলেকশন হ্যাঁ মানে ফন্ট নিয়ে সেটাকে তোমার কথা বোঝা যাচ্ছে না আচ্ছা তুমি একটু হচ্ছে আমাকে হচ্ছে ইসে মেসেজে লিখে দিও যে মেসেজের ওইখানে লিখে দিও তারপর আমি দেখে তোমাকে রিপ্লাই দিব না ঠিক আছে আচ্ছা এখানে আমি জাস্ট এতটুকু বুঝাইতে চাইছিলাম যে এই এই টুলসটা কিন্তু আরো ইজিলি তুমি ব্যবহার করতে পারবে এখানে কিন্তু আরো অনেক আছে যেমন তুমি যে কোনো গ্রাফিক্যাল যদি তুমি প্রেজেন্ট করতে চাও কোন একটা জিনিসের যে ডাটা ডাটাকে যদি প্লট করতে চাও সেটাকে কিন্তু আরো গ্রাফিক্যাল প্রেজেন্ট আকারে করতে পারবা কথা বুঝতে পারছো আর মানে বিভিন্ন ইস্যু আছে আমি তো জাস্ট হচ্ছে জাস্ট মানে ওভারভিউ আকারে কথা বলতেছি কারণ আমি নিজেও এত এক্সপার্ট না কারণ এগুলো নিয়ে অত ঘাটাঘাটি করা হয় না কখনো যতটুকু প্রয়োজন হয় যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন করি আর কথা বুঝতে পারছো এবং এটাতে সাধারণত একটা বইয়ের হচ্ছে আমি ফ্রন্ট পেজ করছিলাম এতটুকু মানে আমার সুপারভাইজারের যখন প্রয়োজন ছিল কথা বুঝতে পারছো কারণ এটা রেজুলেশন টোন আদার্স ইস্যুগুলো ভালো আসে বাট এটার মানে টোটাল ডিটেলস যদি মানে ই করতে চাও তাহলে এটার আমি হচ্ছে বুট ক্যাম্প দিতে পারি ভালো লাগা থেকে এগুলো কাজ করতে পারো মানে দ্যাট মিন্স কোর্সের আকারে হলে কিন্তু এগুলো আসলে খুব বেশি শেখা হবে যদি কারো ভালো লেগে থাকে তাহলে সেগুলো এগুলো নিয়ে নিজের ইচ্ছা মতো কি করতে পারো যদিও এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে আউটসোর্সিং এর একটা ইস্যু যারা করে আর কি আর মানে যদিও মনে হতে পারে যে আমি কম্পিউটার সায়েন্স করে এই কাজ করব কেন যারা স্টার্টিং এ এই কাজ করে তারা আস্তে আস্তে সবকিছু শিখে যায় কথা বুঝতে পারছো তাছাড়া দেখবা যে এমন আসে যে চার বছর সিএসসি পড়েও কিছু না শিখে তারপর ডিগ্রি নিয়ে চলে যাচ্ছে তোমার কাছে মনে হবে যে এটা কিছুই না কিন্তু চার বছর ডিগ্রি নেওয়ার পরে এমন তোমাদের বড় ভাই আছে যারা কিছুই শিখে না অন্তত এই এই স্কিল গুলো থাকলেও কিছু একটা করে মানে তুমি বলতে করতে পারবো আর কি এটা আমি জাস্ট এতটুকুই দেখালাম এর মানে বেশি তোমাদেরকে আমি দুইটা টিউটোরিয়াল দিব সেগুলো তোমাদেরকে নিজে করতে হবে করার পরে এগুলো আপলোড করতে হবে পরে আমি আবার অন্য অ্যাসাইনমেন্ট দিব মানে টিউটোরিয়াল গুলো নিজেরা প্র্যাকটিস করবা করার পরে যে ফাইলটা হবে সেটা আবার আলাদা আপলোড করবা আর ওর সাথে হচ্ছে একটা তোমাকে নিজের মতো করে একটা লোগো এবং হচ্ছে একটা ধরো সিএসসি ফ্যাকাল্টির হচ্ছে ই ডিজাইন করতে হবে একটা মানে হোম পেজ ডিজাইন করতে হবে আর কি
যেটা আমরা সিএসি ফ্যাকাল্টি ধরো এরকম আছে, প্রত্যেকে নিজের মতো করে হচ্ছে একটা পিএইচডি ফাইল তৈরি করতে হবে আর কি। যদি এটা আসলে বা পিএসটি এর একটা ধরো হোম পেজ আছে, যেমন এটা কিন্তু আসলে অত ওয়েল ডেকোরেটেড না, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল মানে csc.php। ঠিক আছে, এটা তোমাদের এক বড় ভাইয়ের কোন মানে করা, এক সময় প্রজেক্ট দিছিলাম তার অনার্স লেভেলের, যখন সে কিছু পারতো না, বাট এরা এখন ভালো সফটওয়্যার কোম্পানিতে সব জব করে। কথা বুঝতে পারছো? মানে এরা এরা তোমার হচ্ছে 10th ব্যাচে ছিল, এরা এখন মোটামুটি সব ভালো সফটওয়্যার কোম্পানিতে হচ্ছে জব করে। মানে জাস্ট তাদের একটা প্রজেক্ট ছিল, তা এখন এটা কাজটা হচ্ছে যে তোমাদের আমি হচ্ছে হোম পেজটা হচ্ছে ই করতে দিব, পিএইচডি ফাইল তৈরি করতে দিব। যেহেতু তোমরা এখন এইচটিএমএল যারা জানো তারা তো যদি করতে পারো, কনভার্ট করতে পারো, সেটা তো ভালো কথা, বা এটা এই টাইপের একটা প্রজেক্ট থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি এই দুটা মানে ইস্যু রিলেটেড কথাবার্তা, মানে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর রিলেটেড। তোমাদের দুইটা আমি এই যে দুটো আমি মানে জাস্ট সিম্পল দেখালাম, এই দুটো টিউটোরিয়ালে ভিডিও আপলোড করে দিব, করার পরে হচ্ছে তোমাদেরকে এই দুটো প্র্যাকটিস করে এটা অ্যাসাইনমেন্টটা আপলোড করতে হবে। আর কারো কোনো ইস্যু আছে? আর যে কে যেন প্রবলেম বললা, ও তুমি একটু হচ্ছে ই করো মানে মেসেজে লিখে হচ্ছে পাঠাই দাও গুগল ক্লাসরুমের ওইখানে, যে প্রবলেম ফেস করতেছো। ঠিক আছে, এখন পর্যন্ত সিস্টেম ওপেন আছে, সবাইকে হচ্ছে এটা ই করতে হবে আর কি, মানে যা বাকি আছে সেটা যেন আপলোড করে, অন্তত ন্যূনতম মার্কস বা তোমার কিছু মার্কস এখান থেকে যাতে ক্যারি করে নিয়ে আসতে পারে। এই সেই কোর্সের পাশাই তো বললাম ওগুলো প্রবলেম হবে না, যাদের দিতে যাদের লেট হয়েছে তারা যেন দিয়ে দেয় আর কি, ওগুলো মানে আমি দেখবো আর কি তার কাজের ই দেখে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সেটা সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো ইস্যু না থাক, আর কারো কোনো ইস্যু আছে? দেখো আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোর্সে আরেকটা এইটার ক্লাস নিব 30 জুনের আগেই, সেটা হচ্ছে ওই যে অটোক্যাডের উপরে। আমি এটার ইনস্টলেশন ফাইলটা তোমাদেরকে পাঠাই দিব আর কি, অটোক্যাড আগেই সফটওয়্যারটা পাঠাই দিব আমার গুগল ক্লাসরুম থেকে, তারপর ওটা ইনস্টল করে রাখবো আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে।